তুফান সিনেমার টিজারের প্রকাশের পর এবার নেট দুনিয়ায় প্রকাশ পেল গানের টিজার। লাগে উড়াধুরা শিরোনামে মাত্র 21 সেকেন্ডের টিজারে দর্শকদের চমক দিয়ে আগ্রহ তৈরি করেছে নতুন গানটি। টিজারে দেখা যাচ্ছে রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী, সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানও। টিজারে জানানো হয় খুব শিগগিরই পুরো এই গানটি প্রকাশ করা হবে। দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনা ত্রিপনের মতো তারকারা। তুফান সিনেমাটি প্রযোজনা করছে SBF বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানিয়েছে কর্তৃপক্ষ। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।